বিজেপি সভায় হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় বাইক ভাঙচুরের অভিযোগ অভিযোগ অস্বীকার তৃণমূলের বিজেপির কর্মী সভায় হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার বড়বড়িয়া এলাকায় জানা গেছে ওই এলাকার একটি বাড়িতে বিজেপি কর্মীরা একটি সভা করছিলেন অভিযোগ সেই সভায় দুষ্কৃতীরা হামলা চালায় বিজেপির অভিযোগ স্থানীয়রা তৃণমূল আশ্রিত হঠাৎ করে তৃণমূল দুষ্কৃতীরা ঢুকে আমাদের গাড়ি ভাঙচুর করে আমাদের ছেলেদের মারধর করে আর এই সমস্ত ঘটনাটি ঘটে সুশান্ত মণ্ডলে এবং সামিলত্য নিয়া বলে তৃণমূল যারা কর্মী তাদের নেতৃত্বে এই ঘটনাটি ঘটে একটা ছোট্ট মিটিং ডেকেছিলাম গ্রামের থেকে বাইরে মেন রোড থেকে পিছনে এই বাড়িটা দেখুন পিছনের দিকে একটা ঘরে সেই খবরটা কিভাবে ওদের কাছে পৌঁছলো আমি জানি না আমরা মিটিং চলছে চলতে চলতে ওদের কিছু ছেলে দেখলাম আমার ঘরে এসে উঁকি মারছে যাক উঁকি মারছে বেশ কয়েকটি বাইকেও ভাঙচুর চালানো হয় বলে দাবি বিজেপির প্রতিবাদে পথ অবরোধ করে বিজেপি কর্মীরা আমরা চাই যারা যারা এইভাবে আমাদের কর্মীদের গায়ে হাত দিয়েছে অতি অতি সত্ত্বেই পুলিশ প্রশাসন কঠোরভাবে ব্যবস্থা নিক নাই তো আমরা বৃহত্তর আন্দোলন আন্দোলনের পথে যাব যদিও হামলার কথা অস্বীকার করেছে তৃণমূল বিউরো রিপোর্ট News No Man's Land, Dr. Pukur.